এবার মারণ করোনা ভাইরাসেই আক্রান্ত হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জৈর বলসোনারো নিজের মুখে সেই কথা বিশ্ববাসীকে জানিয়েছেন তিনি একটি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ এসেছে জানা গিয়েছে সোমবার প্রেসিডেন্ট জৈর বলসোনারো করোনা পরীক্ষা করা হয় এবং বলা হয় যে মঙ্গলবার রিপোর্ট পাওয়া যাবে তবে স্থানীয় সংবাদ মাধ্যম আগেই জানিয়েছিল ব্রাজিলের প্রেসিডেন্ট জৈর বলসোনারো মধ্যে করোনা উপসর্গ ছিল উনি জ্বরে ভুগছিলেন এও জানা গিয়েছে করোনা পরীক্ষার পরে হাসপাতাল থেকে ফেরার সময় গাড়ি থেকে নেমে সরকারের সঙ্গে স্বপক্ষে একটি ইউটিউব চ্যানেলের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন আমি হাসপাতাল থেকে ফিরছি কিন্তু সব ঠিক আছে এই প্রসঙ্গে তিনি আরও জানান আমার ফুসফুসের স্ক্যান করা হয়েছে যেখানে সব পরিষ্কার বলেই জানা গিয়েছে মঙ্গলবার দুপুর তিনটে অবধি প্রেসিডেন্টের পাবলিক এজেন্ডা লিস্ট খালি ছিল কারণ তিনি রিপোর্টের অপেক্ষায় ছিলেন